अमिशेष भाभी, भाभी मरे गेलाम, আর খাবো না, তিতা তিতা লাগে। ভাবি, প্রেম করতে হলে কি এত বেশি কষ্ট করতে হয়? তুমি আর ভাইও তো প্রেম করেছো। অনেক বেশি কষ্ট করতে হয়। এখন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করো, ডাক্তার দাদু এক্ষুনি চলে আসবেন। দাদু আমাকে বাঁচাও। বাঁদরটা কোথায় গেল? এই যে দাদু এদিকে। কি হয়েছে? প্রেমিকার অপেক্ষায় কফি হাউসে বসে 122 কাপ কফি খেয়ে জনাব এখন চিৎকার করছে। কি বললে? 122 কাপ কফি খেয়েছে? ওরে সর্বনাশ! 122 কাপ কফি যখন খেয়েছে, ইনজেকশনটাও 122 কাপের পরিমাণ দিতে হবে, না হলে লিভার থেকে জার্ম বেরোবে। এই বড় ইনজেকশনটা তো আমাকে বাঁচাও। আহা, আমি যখন এসেছি কোনো চিন্তা নেই। দাদু রেডি হয়ে যাও, এখনই তুমি ভালো হয়ে যাবে। দেখি 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 বাবারে বাবা, এইটা কি দাদু? এ তো দেখি ঘোড়ার ইনজেকশন। হ্যাঁ দাদু, ঘোড়া রোগ হলে তো ঘোড়া ইনজেকশনই দিতে হয়। দাদু আমি দিব না, না না না। এরকম রুগী তো আমার বাপের জন্মেও পাইনি আমি। এই দেখ না ইনজেকশন। আসো আসো আমার কাছে আসো দাদু, তোমার সাথে একটু প্রেমের গল্প করি। বস এখানে বস। আমি কিন্তু এটা দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উড়ি বাবা রে, ভাইয়া ভাইয়া ভাবি। কি ব্যাপার? রোমিও আর ডাক্তার দাদুকে দেখলাম বাড়ির সামনে দৌড়াদৌড়ি করতে। তোমার ভাই কফি হাউসে বসে কোন মেয়ের সাথে দেখা করার জন্য 122 কাপ কফি খেয়ে পেট ব্যথায় চিৎকার করছিল, আর এখন ডাক্তার দাদুর ঘোড়ার ইঞ্জেকশন দেখে ভয়ে দৌড়াদৌড়ি করছে। তুমি রোমিওকে বলো না, প্রেম করতে হলে এরকম দু চারটা বড় ইঞ্জেকশন নিতে হয়। তুই তো দেখছি এতগুলোর সাথে নিজেকে বেশ জমিয়ে ফেলেছিস। দে আমাকে একটা দে। এই রোমিও, ওকে ছেড়ে দে। যদি না ছাড়ি, যদি না ছাড়তে চাস তাহলে ছাড়তে বাধ্য করবো।
মোবাইলে কথা না বললে আপনার রোমিও গিরি চলে যাবে না। ভাবি সেই নাম্বার না তো? কোন নাম্বার? আরে সেই ফটকা মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আজ আমি কথা বলবো। ওকে। এই ধরেছে, কথা বল। জান, মাই সুইট জান। এই মেয়ে, তোমার কোনো মান সম্মান নেই? তোমার পরিবারে কোনো পরিচয় নেই? নাকি তুমি রাস্তার মেয়ে? শোনো, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি মোবাইল ছাড়বে না। রাস্তার একটা বাজে মেয়ে ছাড়া কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে একটা ছেলের সাথে মিথ্যে নাটক করতে পারে না। আচ্ছা বলো তো, তোমার আসল উদ্দেশ্য কি? ঠিক আছে ভাবি, একদম ঠিক আছে, চালিয়ে যাও। শোনো, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। তাই আবারও বলছি, তুমি যা করছো তা ঠিক না। এরপরও যদি ভুল করে এই নাম্বারে একটা ফোন করেছো, তাহলে মনে করব তুমি 100% রাস্তার মেয়ে। ঠিক বলেছি না? আরে কি হলো তোর, ফোনটা ভেঙে ফেললি? ভেঙে ফেলবো না তো কি, পূজা করব তোর জন্য, শুধু তোর জন্য আজ আমি রাস্তার মেয়ে হয়ে গেলাম। মানে আজ ফোনটা তো প্রেমিক ধরেনি, বাড়ির একজন মেয়ে লোক ধরেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যা তা বলেছে। ও বুঝেছি, ফোনটা মনে হয় আপু ধরেছিল। আপু ধরেছে মানে? মানে আপু ধরেছিল। আজ তোকে পুরোপুরি সত্যি কথাটা বলি, রোমিও হলো আমার আপুর দেবর। কি? হ্যাঁ, আমার আপুর দেবর। এত মেয়েকে পাত্তা দেয়, কিন্তু আমাকে মোটেও পাত্তা দেয় না। তাই বলতে পারিস, তোকে দিয়ে নাটক করিয়ে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি আর এই নাটক করতে পারবো না বাবা, আমাকে মাফ করে দে। তোর মামলা এখন থেকে তুই সামলাবি। আমার যদিও কোনো প্রেমের অভিজ্ঞতা নাই, তবুও বলছি, যদি সত্যি সত্যি ভালোবাসতে চাস তাহলে রোমিওকে সরাসরি কথাটা বল। সরাসরি বলবো? হ্যাঁ, এমনও তো হতে পারে রোমিও চাই ভালোবাসার কথাটা প্রথম তুই প্রপোজ কর, তাই তোকে পাত্তা না দেবার ভাব দেখাই। এটা তো ভেবে দেখিনি। চল আমরা এক কাজ করি, আমরা ওর বাসা থেকে একবার ঘুরে আসি। তুই যা, আমি যাবো কেন? আরে একবার দেখে বলবি আমার হবু শ্বশুর বাড়িটা কেমন হবে। না তুই একাই যা। আরে চল তো। ওহ চল না। এই হলো আমার হবু শ্বশুর বাড়ি। এ তো অনেক বেশি বড়। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম জুলি। খুব সুন্দর নাম, মিষ্টি চেহারার সাথে নামের দারুণ মিল। কিন্তু আপু একটা জায়গায় মিল নেই, ওরা ওদের চেয়ে বড় লোকদের একদম সহ্য করতে পারে না। জানো আপু, জুলি কোনোদিন কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করবে না। তাই আপু, আমার হবুস্বামীটা কোথায়? হবুস্বামীর আশাটা আপাতত ছেড়ে দিতে পারো। কেন? এক মেয়ের প্রেমে পড়েছে। কোন মেয়ের প্রেমে পড়েছে, ঠিকানাটা বলো তো, আমি নিজে গিয়ে দেখতে চাই ও আমার চেয়ে কত সুন্দরী। আমরা মেয়েটার নাম ঠিকানা জানি না, রোমিও জানে না, কফি হাউসের সামনে নাকি প্রথম দেখেছিল, সেই থেকে প্রেমে পড়েছে। আমার প্রেম আমার বাড়িতে? এই এই শুনো, এই যে আমার কথা শুনুন,
একটা রোমিও না চল সেই দিনের প্রতিশোধটা নেই চল চল হ্যালো হ্যালো প্লিজ দাঁড়ান আরে কথা শুন শুনুন হ্যালো 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 প্লিজ শুনুন প্লিজ শুনুন প্লিজ শুনুন রাত্রে তুই আমাদের মেরেছিলি আজ মার তো দেখি মার।